আসসালামু আলাইকুম। আমি এখন আছি টরন্টোর একটা জায়গায়, স্কারবোর্গ ব্রিডলমাউন্ট এই জায়গাটার নাম। এটা একটা সুন্দর জায়গা, পাশ দিয়ে মেন রোড যাচ্ছে, গাড়ি যাচ্ছে মেন রোড দিয়ে। আর এক্স্যাক্টলি আমি আছি রিটায়ারমেন্ট সুইটস বাই দ্য লেক, একটা রিটায়ারমেন্ট সেন্টারের সামনে। এখানে রিটায়ারমেন্টের পরে, রিটায়ারমেন্ট এইজ পার করার পরে যেসব লোকগুলো থাকে তাদেরকে একটু একটু দেখা যাচ্ছে। আমি এই সেন্টারটার ইয়ার্ডে আসছি। এখান থেকে লেক অন্টারিওর একটা পার্ট দেখা যায়। বেসিক্যালি এইখান থেকে নিচ থেকে দেখা যায় না, নিচে অনেক ঘন ঘন গাছ, এই জন্য দেখা যায় না। তো একটা ফাঁক দিয়ে আমি আপনাদেরকে লেক অন্টারিওর একটা পার্ট দেখাতে পারি। এখান দিয়ে দেখা যাচ্ছে একটু একটু, এই ফাঁক দিয়ে দেখা যায় লেক অন্টারিওর একটা পার্ট। তো এইখানে যারা থাকে উপর থেকে দেখা যায়। হ্যালো, এখানে কিছু বৃদ্ধ লোক আছেন, তারা বাইরে এসে হয়তো রেস্ট করছেন, বিকালটা এনজয় করছেন। অনেক বড় একটা সেন্টার। সামনে একটা ভ্যালি, এখানে অনেক ধরনের গাছ। এই গাছগুলো দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়, এবং অনেক বড় বড় গাছ, কিছু কিছু গাছে ফুলে ভরা, ফুল দিয়ে ভরা। সেন্টারটা আমি আবার দেখাচ্ছি। এটা স্কারবোর্গের ব্রিডলমাউন্ট, ব্রিডলমাউন্টে আছে জায়গাটা। অনেক গাড়ি আসছে, মেইন রোড পার হয়ে যাচ্ছি। এটা একটা দারুন ভ্যালি। এখান থেকে কি ফ্লেভার যে আমি পাচ্ছি ফুলে, ও মাই গড! ফুলগুলো একটু ক্লোজলি দেখাই, জাস্ট ওয়াও! ফুলে ফুলে ভরা। আমি এখন আরেকটা রাস্তা পার হব। আমি এখন ছোটখাটো একটা পাহাড়ে উঠছি। ভালোই উঁচু, ফুলগুলা। আজকে একটু মেঘলা দিন, গতকালকে সারাদিন বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি হয়নি, বাট আকাশটা খুবই মেঘলা, বাতাস ঠান্ডা সবই আছে। আর এখন ঠিক বিকালবেলা, তো এমনিতেই সূর্যের আলো একটু কমে আসছে। ও মাই গড, আমি একটা জায়গায় যাচ্ছি, এটা খুবই ইন্টারেস্টিং। এটা একটা রসবেরি গাছ, এইখানে প্রচুর রসবেরি ধরা। আমি আরও অনেক গাছ দেখেছি এই জায়গায় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। এগুলো কেউ খায় না, পেকে পেকে পাখি খায় আর নিচে পড়ে থাকে, কেউ খায় না। আমি মাঝে মাঝে দুই একটা খাই, তুলে তুলে, না মানে ছিঁড়ে ছিঁড়ে। আলো কম দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, পেকে গেছে। এই জায়গাটা ঠিক কি আমি বলতে পারছি না, বাট এটার সামনে একটা জিমনেশিয়াম সেন্টার আছে, ওটা অনেক বড়। এই যে আরেকটা গাছ, অনেক অনেক রসবেরি পেকে গেছে, বাট কেউ খায় না, পাখিদের খাবার, পাখিদের খাবার। অনেক বড় একটা গাছ। আজকে আলো কম, আমি কতটুকু দেখাতে পারলাম আমি জানি না, তবে আমার ভাল 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 ভালো লেগেছে অনেক। একটু অন্ধকার হয়ে যাচ্ছে আর কি, যাই হোক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।